ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বারবার কেউ কেটে দিচ্ছে মেশিনের তার, মৌলালী স্টুডেন্টস হেলথ হোমে বন্ধ এমআরআই, কে কাটছে তার, নেপথ্যে কোন রহস্য? কর্তৃপক্ষের দাবি, খোঁজ নিতে গিয়ে জানা গেল সবকিছুর মূলে মুশিক্কুল। মুশিকে মুশকিল, এমআরআই করার জন্য সবকিছু তৈরি, আচমকা নজরে এলো কাজ করছে না যন্ত্র। গত এক মাস ধরে বারবার এই বিড়ম্বনায় পড়তে হচ্ছে মৌলালী স্টুডেন্টস হেলথ হোম কর্তৃপক্ষকে। সংস্থা সূত্রে খবর, মাসখানেক আগে একবার বিগড়ে যায় এমআরআই যন্ত্র, পরে জানা যায় যন্ত্রের পেছনের অংশে একটি তার কাটা, মেরামতির পর কিছুদিন যেতে না যেতে ফের এক অবস্থা। কিন্তু কে বারবার কেটে দিচ্ছে এমআরআই মেশিনের তার? এমআরআই সমস্যা হচ্ছে আমাদের একটা ইঁদুর নিয়ে, সেই ইঁদুর মারার জন্য আমরা ইঁদুরে ফাঁদ পাতলাম, ফেরে আজকে একটা ইঁদুর আমরা ধরতে পেরেছি, আবার ফাঁদ পেতে রেখেছি, দেখি কি হয়। কিন্তু ইঁদুরগুলো ঢুকছে, কোনো একটা জায়গা দিয়ে হয়তো ঢুকছে, আমরা সেই জায়গাটা ধরতে পারছি না। এই কোভিড আবহে এই এমআরআইটি গত এক মাস ধরে কার্যত বিকল, এবং তার কারণ ইঁদুর তার কেটে দিচ্ছে বলে কর্তৃপক্ষের দাবি। তারা এখন মনে করছেন যেহেতু সমস্যার কারণ তারা বুঝতে পেরেছেন এবং সেই ইঁদুরগুলোকে মেরে ফেলা বা ধরে ফেলার একটা প্রক্রিয়া তারা শুরু করেছেন, ফলে খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে। কর্তৃপক্ষের অনুমান, দেওয়ালে গর্ত থাকায় সেখান দিয়ে ঢুকত ইঁদুর, ইতিমধ্যে সেই গর্ত বুঝিয়ে ফেলা হয়েছে, দ্রুত এমআরআই চালু করা যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।